তোমরা হয়তো ভাবে যে স্যার আজকে আমাদেরকে এই ধরনের চিত্র কেন দেখাচ্ছে, একটু দেখে নাও। কেউ মাঠে কাজ করছে, তো কেউ অফিসে কাজ করছে, কেউ অফিসে বসে হয়তো এসি রুমে বসে কাজ করছে, আর মাঠে যারা কাজ করছে তারা কি রোদে পড়ে বৃষ্টি ভেজা, খাওয়া হয়তো ঠিক মতো হবে না, এইভাবে ওরা কাজ করছে, আর এরা এসিতে বসে ফ্যানের নিচে এইভাবে কাজ করছে। আমি তোমাদের জিনিসটাকে ফোকাস করাতে চাই। আমি কেন বলছি, কেন এই ছবিগুলো দেখাচ্ছি, কেউ মাঠে কাজ করছে, এখানে আবার অফিসের মধ্যে ফ্যানের নিচে এসি রুম ইত্যাদিতে বসে বসে কাজ করছে, তো তোমরা কোনটা করতে চাও? বাদিকে আবার লেবার পার্টি কাজ করছে, মাথায় বোঝা, দেখতেই পাচ্ছ। ডান দিকে দেখো অফিস রুম, অফিস বাবু, তোমাদের কোনটা পছন্দ? ভালো করে দেখে নাও, জীবনে এটা থেকে একটা শিক্ষাও পাওয়া যাবে আর একটা মোটিভেশনাল বিষয়ও হবে তোমাদের জন্য। এটা আর একটা চিত্র যেটা দেখতে পাচ্ছ, কিন্তু এই কষ্টের হাত থেকে বাঁচতে হলে তোমাদের কিন্তু এই ডিসিশনটা নিতে হবে যে দ্যার ইজ নো এলিভেটেড টু সাকসেস, ইউ হ্যাভ টু টেক দি স্টিয়ার্স, মানে তোমাকে কষ্ট করতে হবে, জীবনে জিদ রাখতে হবে সাকসেস পেতে গেলে। আবার এখানে যেটা লেখা আছে সেটা তাই, দের ইজ নো এলিভেটেড টু সাকসেস, ইউ হ্যাভ টু টেক দি স্টিয়ার্স, মানে তোমাকে কষ্ট করতে হবে। আমার এই ছবিগুলো দেখানোর একটাই মানে যে তোমরা চাকরির জন্য মাত্র কষ্ট করবে 2 থেকে 3 বছর অথবা 4 বছর, এর মধ্যে একটা চাকরি নিয়ে বেরোবে, এরপর সারা জীবন অফিসে বসে কাজ করবে, কিন্তু এই 4 বছরের কষ্ট যদি না করতে পারো তাহলে সারা জীবন হয়তো ওই ধরনের খাটুনি খেটেই যেতে হবে, তাতে না টাকা পয়সা সাশ্রয় হবে, না তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করতে পারবে। এটা কিন্তু অবধারিত, যারা ক্ষেত মজুর, যারা এই লেবার হিসাবে কাজ করে, তাদের দেখেছো কেমন সংসার অনাটনে চলে, কিন্তু একজন অফিস বাবু? অতএব তোমরা কি সারা জীবন কষ্ট করতে চাও গায়ে খেটে, নাকি 3 থেকে 4 বছর কষ্ট করে একটা সাকসেসের দরজা দেখে প্রতিষ্ঠিত হয়ে সারা জীবন আরামে অফিসে কাজ করার মতো একটা জায়গা তৈরি করে নিতে পারবে? সেটা চয়েস তোমাদের। আমি তোমাদের জিনিসগুলোর যাতে চোখে ফোটে, যাতে তোমরা বুঝতে পারো, সেই বিষয়ে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। এবার WBCS-এর মতো অফিসার র্যাঙ্কে চাকরি পেলে তো আর কোনো ব্যাপারই নেই, সারা জীবন তোমার অফিসেই কাজ, রোদ নেই, বৃষ্টি নেই, কিন্তু যদি চাকরি না হয় তাহলে সারা জীবন ওই রোদে পুড়ে বৃষ্টি ভেজা ইত্যাদিতে তোমাকে কাজ করতে হবে, তাতে না তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি করতে পারবে কিছু, না নিজের জন্য কিছু হবে। অতএব চয়েস ইজ ইয়োর্স, হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান টেক এ হার্ড অ্যান্ড ফার্স্ট ডিসিশন সো দ্যাট ইউ উইল গেট দি সাকসেস। জীবনে জেদ রাখতে হবে, জেদ রাখলে তবেই তার সাকসেস আসবে। অনেক ছেলে মেয়ে দেখা গেছে মিডিয়াম স্ট্যান্ডার্ডের, অনেক বড় বড় চাকরি পেয়েছে, কিন্তু তাদের জেদ কাজ করেছে জীবনে। অতএব দের ইজ নো এলিভেটর টু সাকসেস, ইউ হ্যাভ টু টেক দ্য স্টিয়ার্স।